আসল নাম শবনম ইয়াসমিন বুবলি, ডাকনাম বুবলি। এ নামেই তাকে সবাই ডাকেন ও চেনেন। তার জন্মদিন 20 নভেম্বর, এদিনে তিনি নোয়াখালীতে জন্মগ্রহণ করেছেন। তিনি নোয়াখালীর মেয়ে। বর্তমানে তার বয়স আনুমানিক 27 বছর। পেশায় তিনি একজন সংবাদ পাঠিকা, মডেল ও অভিনেত্রী। তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার ধর্ম ইসলাম। তিনি উচ্চতায় 5 ফুট 2 ইঞ্চি এবং ওজন 57 কেজি। সাকিব খানের বিপরীতে বজগিরি সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। বুবলিকে চলচ্চিত্রে নিয়ে এসেছেন সাকিব খান। অপবিশ্বাসের সাথে জুটি ভেঙে তিনি বুবলির সাথে নতুন জুটি বেঁধেছেন। সাকিব অপু জুটির পর এটি একটি সফল জুটি হতে চলেছে। এর আগে বুবলি বাংলাভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা ছিলেন। তার বড় বোন একজন সংবাদ উপস্থাপিকা। তার থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। সাকিব খান ও বুবলির মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। ইদানিং মিডিয়া পাড়ায় এমন গুঞ্জন শোনা যাচ্ছে, 4 ভাই বোনের মাঝে বুবলি তৃতীয়। তার 2 বড় বোন ও 1টি ছোট ভাই আছে। বুবলি অন্যদের থেকে বেশি টিস্যু ব্যবহার করেন এবং এই বেশি টিস্যু ব্যবহার করাকে তিনি তার একটি বদভ্যাস মনে করেন। ছোটবেলায় প্রতি ঈদের দিন তিনি 3টি জামা পরতেন। সকালে একটি পরলে দুপুরে অন্যটি এবং রাতে পরতেন আরেকটি। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সমমানের ডিগ্রি অর্জন করেছেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করেছেন। বুবলি ও তার মা। তিনি পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী, কিন্তু তিনি বর্তমানে পুরো পরিবারের সাথে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন। বুবলির পরিবারের কেউ চাননি তিনি নায়িকা হন। তিনি পরিবারের সবার অমতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ক্যারিয়ারের প্রথম সিনেমা বজগিরিতে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি প্রতিটি সিনেমায় অভিনয়ের জন্য 4 থেকে 5 লাখ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন। বন্ধুরা, চিত্রনায়িকা বুবলিকে আপনার কেমন লাগে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন।